এই মুহূর্তে জি বাংলার যেসব ধারাবাহিক সবথেকে বেশি জনপ্রিয় তাদের মধ্যে আছে কি করে বলবো তোমায়, কর্ণ রাধিকার জুটি যেমন জনপ্রিয় তেমনি জনপ্রিয় এই সিরিয়াল। আর জনপ্রিয় হবার কারণ সময় সময়ে নতুন চমক এনে আকর্ষণ বজায় রাখে ধারাবাহিকটি। বলতে গেলে জি বাংলার একমাত্র এই ধারাবাহিকেরই নিয়মিত প্রোমো আসে। বেশ কয়েক সপ্তাহ ধরে সেনবাড়িতে ছড়ি ঘোরাচ্ছিল কর্ণ ঠাম্মি। অফিস এবং বাড়ি কিভাবে সামলাবে রাধিকা, সেই প্রশ্নের উত্তর খুঁজছিল এতদিনের পর্বগুলি। তবে এইবার ঠাম্মি রাধিকাকেই সেরা নাতবউ হিসেবে মেনে নিয়েছে, এদিকে পায়েলকেও জব্দ করেছে। ধারাবাহিকে এখন একটু শান্তি, তবে এই শান্তি আর কদিনের। প্রশ্ন তুলেছে আগামী পর্বের ওই ছায়ামূর্তি, যে কিনা অফিসেও চলে গেছে কর্ণ রাধিকার জীবনে প্রবলেম ক্রিয়েট করতে। ছায়ামূর্তিটি কে সেটা নিয়ে ইতিমধ্যে চর্চা শুরু হয়ে গেছে। অফিসে যাকে দেখা যাচ্ছে সেটা মনে হচ্ছিল কৌশিক, কিন্তু না, এখনই ধারাবাহিকে ফিরবে না কৌশিক। কারণ কৌশিক চরিত্রাভিনেতা রাহুল দেব বসু তার নিজের সোশ্যাল মিডিয়াতে এই বিষয়ে জানিয়েছেন, স্ক্রিনে দেখতেই পাচ্ছ তার সেই পোস্ট। তাহলে ওটা জয়ই হবে, আবার নতুনভাবে ধারাবাহিকে সে ফিরছে। তো বন্ধুরা, এই ধারাবাহিকটি কার কার প্রিয় কমেন্টে জানাতে পারো। ভিডিওটি লাইক এবং শেয়ার করো, আর এই টাইপের ইন্টারেস্টিং ভিডিওস পেতে সাবস্ক্রাইব করো কারেন্ট বস, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলো না।